এবারে আমেরিকায় চলে গেলেন মিশা সদাগর। খানিক অবসর পেয়ে স্ত্রী ও সন্তানকে সময় দিতে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সদাগর। মঙ্গলবার 7ই সেপ্টেম্বর ভালোভাবেই সেখানে পৌঁছেছেন বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন। সম্প্রতি শাহিন সুমনের ওয়েব সিরিজ মাফিয়ার শুটিং, অনন্য মামুনের অমানুষ সিনেমা শুটিং ও ডাবিং সব শেষ করেছেন। নতুন কিছু কাজ হাতে আছে, তবে সেগুলোর শিডিউল আপাতত দিচ্ছেন না ঢালিউডের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর। জনপ্রিয় খল অভিনেতা মিশা সদাগর দেশে থাকলেও আগে থেকেই তার স্ত্রী মিতা এবং দুই পুত্র সন্তান হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইস করণী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। মূলত স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে তার আমেরিকায় যাওয়া। মিশা সদাগর বলেন, পরিবারকে সময় দিতে কয়েক মাস আগে যাওয়ার কথা থাকলেও সিনেমার শুটিংয়ে ব্যস্ততার কারণে যেতে পারেনি। শুটিংয়ের ব্যস্ততা আপাতত কম, আর স্ত্রী ও সন্তানদের খুব বেশি মিস করছিলাম, তাই একটু ফাঁকা সময় পেয়ে চলে আসলাম তাদের কাছে। তাদের সঙ্গে এখানে খুব সুন্দর সময় কাটছে আমার। তিনি আরও বলেন, এবার অনেক দিন থাকার ইচ্ছে আছে, দেশে ফেরার খুব একটা তাড়া নেই, কমপক্ষে মাস খানেক তো থাকবই। 1966 সালের 4ই জানুয়ারি পুরনো ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মিশা সদাগর জন্মগ্রহণ করেন। তার বাবা ওসমান গনি ও মা বিলকিস রাশিদা। তাদের 3 পুত্র ও 2 কন্যার মধ্যে মিশার অবস্থান চতুর্থ। 1986 সালে FDC আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমায় যাত্রা শুরু করেন মিশা সদাগর। ছুটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমার মধ্য দিয়ে 90 দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক হিসেবে, তবে জনপ্রিয়তা তার খল চরিত্রেই। ঢালিউডে তার পর আর উল্লেখ করার মতো খল অভিনেতা আসেনি। একসময় শাকিব খানের সাথে ভিলেন হিসাবে মিশার জুটি ছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তায়। অভিনেতার তথ্য মতে প্রায় 9 শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। দর্শক, মিশা সদাগরকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।